বর্তমানে আমাদের তিনটি অফার চলতেছে, দুটো বাইকের উপরে আপনার ক্যাশ ডিসকাউন্ট চলছে, এবং তার সাথে যদি আপনাদের ভাগ্য ভালো হয়ে থাকে সেখানে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার রেফেল ড্রয়ের মাধ্যমে একটি করে হর্নেট ফ্রি পাবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। বর্তমানে আমি বসে আছি বাংলাদেশের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় হোন্ডা আউটলেটে। উইংস ঢাকা লিমিটেড হোন্ডা ব্র্যান্ডের একটি আউটলেট, এটা হচ্ছে একটা থ্রি সেন্টার। এখানে আপনারা বাইকের পাশাপাশি অরিজিনাল স্পেয়ার পার্টস এবং সার্ভিস দুটোই পেয়ে যাবেন। মূল বিদ্যুতে যাওয়ার আগে আমি তাদের ওয়েটিং রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনার উইংস ঢাকা লিমিটেডের ওয়েটিং রুম। আপনারা যখন একটি বাইক কিনবেন, সাধারণত বাইকের কেনার সময় আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডরা আসবে, সো বাইক যখন ডেলিভারি হবে তার আগে বেশ কিছু প্রসিডিউর লাগে, লাইক আধা ঘন্টার মতো টাইম লাগে, সেই টাইমটা আপনি এখানে পাস করতে পারবেন। প্লাস আপনি যখন আপনার বাইক সার্ভিসিং করাতে আসবেন, আপনি চাইলে কিন্তু এখানেও বসে সার্ভিসিংটা দেখতে পারবেন, প্লাস এখানে বসে আপনার টাইমটা পাস করতে পারবেন, আর আপনি নিজের টাইম পাস করার জন্য কিন্তু এখানে সকারও খেলতে পারবেন। ওয়েলকাম টু আওয়ার শোরুম। বাংলাদেশের সবচাইতে বড় হোন্ডার আউটলেটটি হচ্ছে আমাদের এই উইংস ঢাকা লিমিটেড। আমরা এখানে মূলত তিন ধরনের সেবা প্রদান করে থাকি, সেল, সার্ভিস এবং পার্টসের যে এক্সপায়ার পার্টসের যে আপনার ইটা, সেটাও আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো এখানে আমাদের সুবিশাল আপনি সার্ভিস সেন্টার পাবেন, একটু পরে আমরা সেটা ভিডিওতে দেখিয়ে দেব। আমরা যারা হোন্ডা লাভার, মোটামুটি আমরা সবাই জানি হোন্ডা কোম্পানি তার প্রত্যেকটি বাইকের সাথে 2 বছর অথবা 20,000 কিলো ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকে এবং 4টা ফ্রি সার্ভিস প্রদান করে থাকে 1 বছরের মধ্যে। তো আমাদের অ্যাড্রেসটা একটু আপনাদের জানিয়ে রাখতে চাই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 64/1 বক্স কালভার্ট রোড, বিজয়নগর, পল্টন, ঢাকা। তো একটু ইন ডিটেলস আপনাদের আসা যাতে একটু সহজ হয়ে যায় সেজন্য একটু ইন ডিটেলস জানিয়ে রাখতে চাই। তো আপনারা সর্বপ্রথম আসবেন হচ্ছে কাকরায়, কাকরাল থেকে হচ্ছে আপনার পল্টন, পল্টন থেকে বিজয়নগর রোডের দিকে ঢুকবেন, ঢোকার পরেই দেখবেন যে বক্স কালভার্ট রোড, যে কাউকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দিবে, এবং সেখানে আসলে পরে দেখবেন যে পানির ট্যাঙ্কি, ঠিক পানির ট্যাঙ্কির উল্টো সাইডে এই সুবিশাল হোন্ডা শোরুমটা। আমাদের শোরুমটা একটু রোড সাইড এবং আশেপাশে একটু ওয়েল্ডিং এর কাজ হয়ে থাকে, তো এই জন্য ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, তার জন্য আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্তমানে আমাদের তিনটি অফার চলতেছে, দুটো বাইকের উপরে আপনার ক্যাশ ডিসকাউন্ট চলছে, এবং তার সাথে যদি আপনাদের ভাগ্য ভালো হয়ে থাকে সেখানে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার রেফেল ড্রয়ের মাধ্যমে একটি করে হর্নেট ফ্রি পাবেন। এবং তার সাথে আরেকটি অফার আছে, সেটা ইন ডিটেলস আমি বলছি আমার এই ভিডিওতে। সো জুলাই মাসের 16 তারিখ থেকে আমাদের যে বাইকের উপরে যে অফারটা আসছে সেটা হচ্ছে মাত্র দুটো বাইকের উপরে। তো এর আগেও যে 5টা বাইকের উপরে আমাদের যে অফারটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই দুটো বাইকের উপরে কি কি অফার আছে সেটা একটু জাস্ট একটু আপনাদেরকে জানিয়ে রাখি। যেমন আমাদের হচ্ছে হর্নেট সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক, এই দুটোর উপরে আপনার অফার চলতেছে। সিঙ্গেল ডিস্ক এর উপরে হচ্ছে আপনি ফুললি ক্যাশব্যাক পাচ্ছেন, এর আগেটা ছিল রেজিস্ট্রেশন অফার, এখন পুরোপুরি ক্যাশব্যাক, 12,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আপনি সিঙ্গেল ডিস্কে, এবং 6,000 টাকা আপনি ক্যাশব্যাক পাচ্ছেন আপনি ডাবল ডিস্কে। সো আমাদের যে রেফেল রোড যে অফারটি আছে সেটা একটু ডিটেলস আপনাদের জানিয়ে রাখতে চাই। আপনারা যারা হোন্ডা বাইক কিনবেন আমাদের এখান থেকে,
তো সেখানে আমরা একটা কুপন ফিল আপ করে রাখবো এবং প্রত্যেক বৃহস্পতিবার সেটার একটা রেফেল ড্র হবে এবং সে বিজয়ী একটি করে হর্নেট ফ্রি পাবে। সো গাইস, আমাদের যে 3 নম্বর অফারটি আছে সেটা একটু জাস্ট আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে রাখতে চাই। আপনারা যারা হন্ডা রাইডার আছেন, যারা ইউজার, তারা অনেকেই তার ফ্রেন্ডের জন্য এখানে বিভিন্ন শোরুম থেকে আসেন যে একটা বাইক নিয়ে যায়, হন্ডা ব্র্যান্ডের আরেকটা বাইক। তো তখন আর কি রেফারেন্স কাস্টমার যারা আছে তাদের হাতে আমরা তেমন কোনো কিছু দিতে পারি না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হন্ডা লিমিটেড নতুন একটি অফার এনেছে, সেটা হচ্ছে যারা আপনার হন্ডা বাইক ইউজার তারা আরেকজন যদি রেফারেন্স কাস্টমার নিয়ে আসেন তো ঠিক ইনস্ট্যান্ট তখনই আমরা একটা কুপন ফিল আপ করে রাখবো এবং তাকে দুটো মোবিল আমরা ফ্রি দিচ্ছি। সেই হন্ডা ইউজারদের আমরা দুটো মোবিল ফ্রি দিচ্ছি। সো গাইস, এই ছিল আমাদের 3টি অফার। তো আমি চাইবো আপনারা যারা হন্ডা লাভার আছেন তারা আমাদের এই শোরুমে একবার হলেও ভিজিট করবেন, বাইক না কিনলেও এক কাপ চা হলেও খেয়ে যাবেন। পাশে হচ্ছে তাদের সার্ভিস সেন্টারটা, এটা হচ্ছে সার্ভিস সেন্টার। এখানে 5টা টাইম আছে, একটা টাইম আপনারা 5টা বাইক এখানে সার্ভিসিং করাতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের টোটাল সার্ভিস সেন্টারটা। তো এই হচ্ছে মাসুদুর রহমান ভাই, এখানকার সার্ভিস অ্যাডভাইজার। আপনারা ঢুকে হাতের বাম পাশে ডেস্কে ওনাকে পেয়ে যাবেন। তো ভাইয়া, আপনারা যদি একটু বলতেন যে আপনাদের এখানে সার্ভিসের সিস্টেমটা কি বা কিভাবে সার্ভিসটা নিতে হয়? আমাদের এখানে প্রথমত যখন যারা বাইক কিনছে মানে ক্রেতা, তখন যখন তাদেরকে শোরুম থেকে বলে দেওয়া হয় তাদের প্রথম সার্ভিসটা 1 মাস অথবা 1,000 কিলোমিটার হলে প্রথম সার্ভিসটা তাদেরকে দিতে হয়। এভাবে আমাদের কোম্পানি প্রত্যেককে ডিলারশিপের পক্ষ থেকে এক বছরে তাদের 4টা সার্ভিস ফ্রি দেওয়া হবে। প্রথম সার্ভিসটা 1 মাসে অথবা 1,000 কিলোমিটার হলে তাকে প্রথম সার্ভিসটা দিতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে প্রথম সার্ভিসে যখন আসলো তখন তারা আমরা বলে দিই যে তার সার্ভিসে কী কী করা হবে, কোন কোন আইটেমগুলো আমরা চেক আপ করে দেওয়া হবে। জাস্ট ফার্স্ট সার্ভিসটা হলো চেক আপ করে দেওয়া, যে তার বাইকটা যে এক মাস চালানো হয়েছে তার কোনো সমস্যা হচ্ছে কি না সেটা দেখে, সে সমস্যার ভিতরে 1 নম্বর আছে তার চেনটা মিস হয়ে যেতে পারে, চেনটাকে অ্যাডজাস্ট করে দেওয়া, সামনে পিছনে ব্রেকটা এগুলো অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কি না বা শব্দ করে কি না এগুলো থাকলে সেই সমস্যার সমাধান করে দেওয়া হয়। তারপর তেলাকটা চেক করে দেওয়া হয়, তারপর ইয়ার ফিল্টার বা তারপর হ্যান্ডেল এই সমস্ত জিনিসগুলো মোবিল চেঞ্জ করছে কি না এই সম্পর্কে পরীক্ষা করা, যদি না করে থাকে তাহলে আমরা বলে দিই যে আপনার মোবিলটা 400 কিলোমিটার হলে চেঞ্জ করে দিতে হয়। তখন যদি চেঞ্জ না করে থাকে তাহলে চেঞ্জ করে নেয়, দ্বিতীয় মোবিলটা চেঞ্জ করার সেটাও বলে দিই যে 1,000 কিলোমিটার হলে দ্বিতীয় মোবিলটা চেঞ্জ করে নেয়। যখন ফার্স্ট সার্ভিসটা করে দেয় হয়ে যায় তখন আমরা ফার্স্ট সার্ভিসের পরে তখন পরবর্তী সার্ভিস সেকেন্ড সার্ভিসটার সময় বলে দেবেন যে এই টাইমের ভিতরে এসে আপনার সেকেন্ড সার্ভিসটা করে দিতে হবে বা লিখে দেয় আমরা বই থাকে বই ভিতরে উল্লেখ করে দেই যে হ্যাঁ আপনার প্রথম সার্ভিসটা আছে, এটা এলো আমাদের বইয়ের ভিতরে আমরা এখানে 4টে অপশন দেওয়া আছে, ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস, ফোর্থ সার্ভিস। তো এখানে একটা লিভো বাইক আসছে, এটা হচ্ছে দিনাজপুরের গাড়ি, মানে দিনাজপুরের রেজিস্ট্রেশন, বাট এখান থেকে কিন্তু তারা সার্ভিস না করতে পারতেছে যেহেতু হোন্ডার এটা অথরাইজড ডিলার। তো ভাইয়ে হচ্ছে এই বাইকের ওনার, তো ভাই কী প্রবলেমে এখানে নিয়ে আসছেন একটু বলেন তো। এখানে সমস্যাটা হলো গাড়িটা যখন আমি স্টার্ট দিয়ে রানিং দেই তখন একটা খেসার খেসার করে একটা শব্দ আসে, আর ক্লাচ যখন চাপি শব্দটা বন্ধ হয়ে যায়, ক্লাচ চালে আবার শব্দটা এসে পড়ে। আর কোনো প্রবলেম? আর একটা প্রবলেম হলো রানিং অবস্থায় এই জন্য একটা গরম হয়ে যায় তখন অফ করলে এই ধরনের একটা শব্দ আসে, বন্ধ হয়ে যায়। তো রাজু বলো তো ভাই, এটা কি সমস্যাটা পাইছো? সমস্যা হচ্ছে আপনার
উনি যে বলছে যে ক্লাস করার পর একটা শব্দ আসে, এটা হচ্ছে আমার গাড়ি চালার পরে আপনার একটা চেন, ওই চেনটা লুজ হয়ে যায়, এটা সবার মধ্যে যদি আপনার অ্যাডজাস্ট না করে তাহলে এটা এই শব্দটা করবে। নেক্সট যে সমস্যার কথা বলতে, এটা হচ্ছে মাপা ব্যবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে এখন তো নতুন গাড়ি, তো কিছুদিন চালানোর পরে ঠিক আছে ওই শব্দটা চলে যাবে, প্লাক আছে, আবার বাল্ব সিলেন্স করে দেবো, তারপর চেন কাভার খুলে চেন অ্যাডজাস্ট করে দেবো, এর পাশে আবার আপনার ব্রেকসও আছে, ব্রেকটি খুলে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে, তারপরে প্লাক ওয়াশ করে দেবো খুলে, তারপর আপনি ব্যাটারি চেক করে দেবো, ঠিক আছে, টোটাল ঠিক আছে কিনা চেক করে দেবো, ক্লাস ঠিক আছে কিনা চেক করে দেবো, তারপরে সামনের চাকা অলরেডি খোলা হয়ে গেছে, আমাদের এটা ব্রেকসও খুলতেছে, অলরেডি ওয়াশ করতে, হ্যাঁ অলরেডি ওয়াশ করতেছে, ঠিক আছে, এরপরে ধরেন টাকার টায়ার প্রেশার চেক করে দেবো, ঠিক আছে, আর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে যদি কমপ্লেন দেয় যে বস এটা এটা ফ্রি করতেছি, তখন আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি যে বেটার সার্ভিস দেওয়ার জন্য। আর যদি পার্টস দরকার হয়, পার্টস দেখেন অ্যাভেলেবল আছে এখানে, পার্টস অ্যাভেলেবল, অরিজিনাল স্পেয়ার পার্টস যেটা গাড়ির সাথে আসে ওইটাই আমাদের, ওইটাই আছে, তো বাইরে থেকে না কিনে এখান থেকে কিনলে বেটার, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, বাইরে অবশ্য যাওয়া লাগবে না, ঠিক আছে, আর আমাদের এখানে যে হুন্ডা দিয়েছিল অনুমোদিত, মানে সব কিছু মানে ন্যূনতম দামে ধরা হয়, কোনো বেশি ধরা হয় না, বেশি ধরা না, আর যে কোনো হুন্ডা বাইক এখানে আসতে পারবে ঢাকার যে কোনো জায়গা, যে কোনো যে কোনো ডিলার থেকে যদি বাইক কিনে থাকে আমাদের এখানে সার্ভিস করা যাবে, শুধু সার্ভিস ওয়ারেন্টি বই দিবে। আচ্ছা, সো উনি হচ্ছেন মুমিনুর রহমান ভাইয়া, উনি অলরেডি এখান থেকে একটা ব্যাগ নিয়েছেন, একটু আগে ওটা সার্ভিস করিয়েছেন, এখনো করাচ্ছেন, আর অলরেডি আরেকটা নিয়ে নিয়েছেন এখান থেকে, যেটা এখনো হয়তো বা নাম্বার আসেনি, বিধে উনি নেয়নি। সো ভাইয়া, আপনি যদি একটু বলতেন যে হোন্ডা উইংস ঢাকা লিমিটেডের কিছু কথা, বা আপনি এখান থেকে কেন নিয়েছেন, বা সার্ভিস সেন্টারটা কেমন, সার্ভিস করে আপনি কি কেমন স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, বা অন্য কোনো কিছু আপডেট কি আপনার দরকার কি না, একটু ছোট করে বলতেন। না, আমি এখান থেকে বাইকটা নিয়েছি, আমি যেদিন সর্বপ্রথমে শোরুমে এসেছিলাম সেদিন এখানকার যে যারা ছিলেন, যারা পর্যবেক্ষণ করেন, ওনাদের বিহেভটা আমার কাছে খুব ভালো লেগেছে, কথাবার্তাগুলো ভালো লেগেছে, ওনারা সুন্দরভাবে আমাকে এখানে বোঝা বলছে যে স্যার এটা এই নিলে এইভাবে হবে, এটা ওই হবে, সুন্দরভাবে। তারপরে সবচেয়ে সুবিধা আমি যেটা পেয়েছি, আমার একটা বাইক থাকাকালে আমি বাইক এটা নিয়েছি, নেওয়ার পরে ওনাদের সঙ্গে যখন আমি কথা বললাম যে হ্যাঁ আমি বাইকটা নেব, বাইকটা আপনাদের শোরুমে রেখে দিতে হবে, হ্যাঁ রেখে দেওয়ার পর যখন নাম্বারটা আসবে তখন আমি নাম্বার সহ গাড়ি নিয়ে যাব, তো বললো যে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো নাম্বার, তো ঠিক কথাটা তাই হয়ে গেছে, আমি টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে ফোন দিলেন যে আপনার গাড়ির নাম্বার এসেছে, তো আমি বললাম ঠিক আছে আমি অমুক দিন নেবো, তারপরে আসলাম, গাড়ির নাম্বার নিয়ে গেলাম, গাড়ি নিয়ে গেলাম, নেওয়ার পরে ওনাদের কাছে যখন মাঝে মাঝে আসে কোনো টুকটাক কোনো সমস্যা হলে সার্ভিসিং সেন্টারে, তাৎক্ষণিকভাবে হয়ে যায়, এবং ওনাদের সার্ভিসিং সেন্টারেও যারা আছে ছিলেন এরাও খুব ভালো ছিল এবং কথাবার্তা খুব ভালো লাগে। সেই সময় আমি আরেকটা গাড়ি আমাকে যখন দরকার আমার ছোট ভাই, তখন আমি বলছি যে না ঠিক আছে তাহলে আমি আবার পুনরায় ওই শোরুমে যাই, হ্যাঁ তারপরে এসে গাড়ি আপনাদের ওটা ছিল না, তারপর কথাবার্তা যখন বললাম তখন বললো যে গাড়ি আমরা এনে দেব, তারপর আমরা ফুল পেমেন্ট করে গেলাম, পেমেন্টটা করে গেলাম, এখন পর্যন্ত গাড়িটা আমরা নেই, মানে নাম্বার হওয়ার পর আবার নাম্বার হওয়ার পরে আমি গাইডেন, আর আমার এটা সেকেন্ড সার্ভিসিং, ফার্স্ট সার্ভিসিং করছি তখনও আমার খুব সুন্দরভাবে চলছে, এখন সেকেন্ড সার্ভিসিং, মানে এখন যে ব্যাকে সেকেন্ড সার্ভিসিং চলছে স্যার, এই আমার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর সার্ভিসিংয়ের সম্বন্ধে কি আপনাদের কোনো আর কিছু আছে যে না আরেকটু জিনিস এটা হলে ভালো হতো বা এরকম কিছু? না, এরকম আমার আসলে এখনো তবে এই শোরুমে কিন্তু ভাই একটা সুন্দর সিস্টেম আছে, সেটা আমি আপনাকে একটু বলি, হয়তো বা আপনিও এটা ফিল করছেন কারণ আপনি এখানে বসে আছেন, সেটা হচ্ছে যে যখন একটা বাইক কেউ কিনে বা যখন সার্ভিসিং এ যায়, স্বাভাবিকভাবে কিন্তু সে চিন্তা করে যে বাইকটা যখন সার্ভিসিং করাবো আমি একটু বাইকটা দেখবো যে আসলে ঠিক মতো সার্ভিসিং করা হচ্ছে কিনা, সো তখন কিন্তু ওই সার্ভিসিং যে সেন্টার ওখানে আমরা অনেক সময় বসে থাকি বা দাঁড়ায় থাকি একটু ঘুরি, তো তখন কিন্তু হয়তো ওই সার্ভিসিং সেন্টারে যেহেতু সার্ভিসিং কাজ চলে, পানি থাকে, মোবিল থাকে, তেল থাকে, তো ওখানে একটা পরিবেশ অন্য ধরনের হয়ে যায়, নয়েজ থাকে, তো স্বাভাবিকভাবে আমাদের অনেক সময় এই জিনিসটা আমরা একটু মানে জিনিসটা নিজের কাছে খারাপ লাগে যে এরকম একটা পরিবেশ স্বাভাবিকভাবে, আর এটা থাকাটাই স্বাভাবিক।
কিন্তু হোন্ডার এই শোরুমটাই কিন্তু আপনার একটা এরকম ওয়েটিং রুম পাচ্ছেন যেখানে আমরা এখন বসে আছি, কিন্তু এখান থেকে কিন্তু দেখেন ভাই একটু দাঁড়ান, এখান থেকে কিন্তু আপনার ঠিক মতো কিন্তু দাঁড়িয়ে দেখতে পারতেছেন যে আপনাদের সার্ভিসিংটা ঠিক মতো হচ্ছে কিনা। ধরেন এখানে বাইকগুলো আছে বা এই যে এখানে বাইকটা আছে এখানে কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পারতেছেন। যেখানে লাঞ্চের টাইম ওরা খাচ্ছে, বাট একটু আগে কিন্তু সার্ভিসিং করাচ্ছিল, তো ওখান কিন্তু আপনি এখান থেকে বসে বসে ঠিক মতো দেখতে পারতেছেন যেটা আপনি করতেছিলেন। তো এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যেখানে বসে যে দেখতে পারতেছেন বা এরকম দেখতে পাচ্ছি? এটা অনেক ভালো, অনেক ভালো লাগতেছে যে, এবং আপনাদের ওয়েটিং রুম যে একটা করতেছে গ্লাস দিয়ে দেখার মতো পরিবেশটা অনেক ভালো। আরেকটা জিনিস, যেমন ধরেন সাপোজ ভাবি কে নিয়ে আসলেন বা কোনো ফ্যামিলি মেম্বার নিয়ে আসলেন, তখন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওয়েটিং রুমে একটু বসে বাচ্চা কাচ্চা নিয়ে বা ভাবি নিয়ে কথা বললাম, এদিকে কাজ করলো দেখতেছে, হ্যাঁ অনেক বেটার, বেটার না অনেক বেটার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সো এই হচ্ছে রাকিব ভাই, এখান থেকে আপনারা 20% ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু এখান থেকে লোনগুলো করতে পারবেন। সো লোনের যে প্রসিডিউর ব্যাপারটা টোটালটি হ্যান্ডেল করে হচ্ছেন আমাদের এই রাকিব ভাই। সো রাকিব ভাই আপনাদেরকে মূলত বলে দিবে আপনারা কিভাবে লোন এখান থেকে পেতে পারেন বা আপনাদের কি কি পেপার্স লাগবে বা এভরিথিং যা যা আছে সব রাকিব ভাই এখন আপনাদেরকে বলে দিবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মুইতাসার রাকিব, আমি সুরভি সিটি ব্যাংকের প্রতিনিধি। আসলে আমাদের লোন নিতে হলে যেসব ক্যাটাগরি দরকার হয় সেসব ক্যাটাগরিতে বলার আগে আমার কিছু কোশ্চেন আছে। অনেকে ফোন করে আমাকে বলে যে, প্রথমে ফোন করে আমাকে বলে যে যারা লোন নিবে সেসব অফার আছে, সেসব অফার কি লোন নিলে পাবে কিনা তারা? হ্যাঁ অবশ্যই, আপনি লোন নিলেও সব রকম অফার বাইকের যদি দেয় কোম্পানি অবশ্যই সেগুলো পাবেন। আরেকটা কোশ্চেন করে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাকে ফোন দেয় যে তারা কি বাইক লোন নিতে পারবেন কিনা। আসলে সরাসরি স্টুডেন্টরা আমরা লোন দিতে পারি না, তবে তারা ইচ্ছে করলে তাদের যে গার্জিয়ান আছে বা তাদের বন্ধু বান্ধবের ভিতরে যে জব হোল্ডার বা বিজনেসম্যান আছে তাদের নামে লোন নিয়ে সে কিন্তু বাইকটা চালাতে পারে। এছাড়া আমাকে অনেকে ফোন করে ঢাকার বাইরে থেকে, যেমন চিটাগাং থেকে অনেকে ফোন করছেন, তারা কি এই সুবিধাটা কি পাবেন কিনা? অবশ্যই পাবেন, তবে যেহেতু আপনার চিটাগাং থাকেন সেখানে আমাদের অবশ্যই প্রতিনিধি আছে, আপনি সেখানে আমাদের নিকটস্থ সিটি ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কল সেন্টার নাম্বারে আপনি ফোন করে কিন্তু সেই প্রতিনিধির সাথে আপনি সাক্ষাৎ পেতে পারেন। এবার আমি আমাদের ক্যাটাগরিটা বলবো। আমাদের ক্যাটাগরিটা হলো তিনটা ক্যাটাগরি আছে, একটা জব হোল্ডার, একটা হলো বিজনেসম্যান, আর একটা হলো ল্যান্ডলর্ড। জব হোল্ডারের ক্ষেত্রে যেটা হলো যে ন্যূনতম স্যালারি যদি 20,000 টাকা হয় তাহলে কিন্তু আমরা লোন দিতে পারি। আর বিজনেসম্যান তাদের ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্স এবং ব্যাংক ট্রানজাকশন ভালো করে হতে হবে। আর যারা ল্যান্ডলর্ড তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি যে বাসা ভাড়া পান কমপক্ষে 30,000 টাকা কিন্তু বাসা ভাড়া পেতে হবে। আর ইন্টারেস্ট রেট অনেকে জানতে চেয়েছে, ইন্টারেস্ট আমাদের সচরাচর আমরা ইন্টারেস্ট হলো 12% হারে বাৎসরিক, তবে মেয়েদের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট 1% কম আছে। একটা ছোট করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যারা বাইকার আছি আমরা যখন একটা বাইক কিনতে যাই তখন কিন্তু বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় আমি করি সেটা হচ্ছে যে আমি ডিসকাউন্ট থেকে ওখান থেকে আসলে কতটা ভালো বিহেভ করতেছে সেটা কিন্তু আমি আসলে আগে দেখি। আর এর আগে আমি কিন্তু অনেকগুলো বাইক কিনেছি অনেক শোরুমের থেকেই, তো বিশেষ করে কিছু কিছু শোরুম থেকে তাদের বিহেভিয়ারটা আমার কাছে এরকম মানে সেরকম পছন্দ মনে হয়নি, সো আমি ওখানেও এরপর আর কখনো যাইনি, তাছাড়া আমি কিন্তু ওখানে কাউকে রেফারও করিনি। বাট ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনারা এই বিহেভিয়ারটা ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন। এখানে হয়তো আপনারা বাইক কিনতে যদি মানে নাও কিনেন একবার এসে দেখে গেলেন, দেখে গেলে আপনার আশা করি আপনার ভালো লাগবে, কারণ এখানে যে ম্যানেজার সাহেব আছেন অরিন ভাই খুবই একজন ভালো এবং ফ্রেন্ডলি মানুষ, প্লাস আরও যে এখানে কর্মকর্তা কর্মচারী আছেন সবাই অনেক ভালো, খুবই ফ্রেন্ডলি। আপনি যাতে এখানে বসবেন তাদের সাথে কথা বলবেন, 2-3 মিনিট কথা বললে মনে হবে যেমন হয় আপনারা খুব ফ্রেন্ডলি, হয়তো বা আপনাদের সাথে 4-5 বছরের সম্পর্ক। সো আমরা বাইকাররা কিন্তু এই জিনিসটা আসলে একটা দোকান থেকে বা একটা কোম্পানি থেকে মানে চাই। সো আমার মনে হয় যে যারা বাইক লাভার আছেন হোন্ডা লাভার আছেন তারা অবশ্যই এই শোরুমটা একবার হলো আপনারা ভিজিট করে যাবেন। সো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।